আমি খাবো না খেতে দেবো না পরিষ্কার করে বলতে চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের চলার পথ নতুনভাবে বীরভূমবাসীকে বুঝিয়ে দিলেন কাজল শেখ। বীরভূমের জেলা পরিষদের দায়িত্ব পাওয়ার পর থেকেই জেলার লাগাম যেন তিনি ধরেছেন। এবার খয়রাশোলে দলীয় সভামঞ্চে সংগঠনের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন কাজল। আগামী দিনে বীরভূম জেলা, আগেই বলেছি আমি সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে চালাবো, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় চলার পথ। গরুপাচারে বিত্তশালী অনুব্রত মণ্ডলের সম্পত্তি আজও গুনে শেষ করা যায়নি। দাপুটে কেষ্টর ক্ষমতার অপব্যবহারের অভিযোগেই কি শান দিলেন বীরভূমের নয়া অভিভাবক? আমি খাবো না খেতেও দেব না, সভামঞ্চেই লক্ষ্য স্পষ্ট করলেন শাসক নেতা। আমি খাবো না খেতেও দেব না পরিষ্কার করে বলতে চাইছেন। কেষ্ট আমলে পুলিশি করিডোরে মুড়ির টিনে কালীঘাটে টাকা যেত, খাবো না বলে ভাওতাবাজি করছে কাজল শেখের সততার বাণীকে হাতিয়ার বিরোধী শিবিরের। এখান থেকে এতদিন কেষ্টবাবু পাঠাতেন, আমি এখান থেকে সেইভাবে পাঠাবো। আমরা সবাই জানি এখানে পুলিশি করিডর করে আজকে মুড়ির টিনে করে কালীঘাটে টাকা যেত, আর এরা খাবো না এইসব গল্প, মানে লোক দেখানো, মানুষকে ভুল বোঝানোর গল্প, এসব করে কোনো লাভ নাই। নাম না করে অনুব্রত মণ্ডলকেই কি কোণঠাসা করে গেলেন কাজল? বাঘে মহিষে এক ঘাটে জল খাওয়ানো কেষ্টর ক্ষমতার বাঁধন যেন ক্রমশই ঢিলে হচ্ছে। নকুলদানা গুড় বাতাসা ছাড়াই প্রবাহমান বীরভূমের রাজনীতি। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।